গ্রাহক অপারেটর এবং সরকার সবাই চায় ইনক্লুসিভ ডিজিটাল কানেক্টিভিটি, আর তাই ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের স্বীকৃতি পাওয়া উচিত। এক্ষেত্রে সবার সমান সুযোগ সৃষ্টি করতে সেবার চাহিদায় গুরুত্ব দিয়ে রেফারির দায়িত্ব পালন করবে বিটিআরসি। টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব নিয়ে সকালে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। অংশ নেন নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর এবং এনটিটিএন প্রতিনিধিরা। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বাড়ি জানান, প্রয়োজনের অতিরিক্ত লাইসেন্স দিবে না নিয়ন্ত্রক সংস্থা। এখনই নতুন করে কোনো এনটিটিএন লাইসেন্স দেবারও পরিকল্পনা নেই, তবে কমন নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। আমিও মনে করি এনটিটিএন এর লাইসেন্স অসংখ্য হয়ে যাওয়া উচিত না, লিমিটেড হওয়া উচিত, দুইটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, দ্যাটস ওকে। আমরা যদি মনে করি এনটিটিএনরা এই দুইটা চারটা কোম্পানি মিলে সেই ভ্যালু তৈরি করতে পারবে, উইল রেস্ট্রিক্ট হিয়ার। যদি মনে করি পারবে না, আমরা বাড়িয়ে দেবো। আলোচকদের অভিযোগ, মোবাইল অপারেটররা মাত্র 30% টাওয়ারকে অপটিক্যাল ফাইবারের সাথে সংযুক্ত করেছে, ফলে গ্রাহক মানসম্মত সেবা পাচ্ছে না। চাহিদা অনুযায়ী কমন নেটওয়ার্কের অপ্রতুলতাকে দায়ী করেন মোবাইল অপারেটররা। আমাদের হিসাবে বিটিআরসি জুন 2023 পর্যন্ত 161,966, ইজ ইট এনাফ? আমার দেখা যাচ্ছে 55,000 টাওয়ারের জন্য আমি যদি 2,00,000 ধরি, সেখানে 2 কিলোমিটার মতন আমার ফাইবার পাওয়া যায়। সো আমাকে সেখানে রিডান্ডেন্সির কথা চিন্তা করতে হচ্ছে। ট্রান্সমিশন ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার পুরো মাত্রায় ব্যবহার করা হলে সেবার খরচ কমার পাশাপাশি গ্রাহক পর্যায়ে আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান এনটিটিএন অপারেটররা। প্রত্যেকে আলাদা যদি নেটওয়ার্ক করতে চায়, তাহলে ফার্দার ডুপ্লিকেশন হবে, এবং আমাদের মতো দেশে এরকম ডুপ্লিকেট বিগ সাইজ কান্ট্রি ওয়াইড নেটওয়ার্ক করে সেটা ফিজিবল করা সম্ভব না। সেটার লোড আলটিমেটলি গিয়ে লাস্ট মাইল কাস্টমারের কাছে পড়বে, কাস্টমারের কস্ট বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট হলেই সেটা রিকভারির একটা প্রশ্ন এসেই যায়। ঝুলন্ত তারের জঞ্জাল নিরসনের জন্য এনটিটিএন অপারেটরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অ্যাক্টিভ শেয়ারিং এর দাবি জানান আইএসপি অপারেটররা। লাস্ট মাইল 3 কিলোমিটার কিন্তু আমাদের গাইডলাইনে বলা আছে, এই 3 কিলোমিটার কেবল ঢাকা শহরে আইএসপিরা করবে এবং ঢাকার বাইরে 6 কিলোমিটার। তো এই 3 কিলোমিটার কি আমি আন্ডারগ্রাউন্ড করবো না ওভারহেড করবো, আমার কিন্তু গাইডলাইনে কোনো কিছু বলা নেই। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কখনোই ইন্টারনেট বন্ধ নয় এমন আইন প্রণয়নের পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। আমি মনে করি যে আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কে অবশ্যই গভর্নমেন্ট কোম্পানির বড় স্টেক থাকা উচিত। মাসুদুজ্জামান রবিন, জমুনা নিউজ, ঢাকা।